699 টাকাতে বিফস্টেক, তাও আবার সেট মেনুতে পাচ্ছেন সব কিছু একসাথে। সাথে থাকছে ভেজিটেবল, মেশ পটেটো, বিফ সিলি, আর বিফস্টেক তো থাকছেই, আর ফ্রাইড রাইস রয়েছে সাথে। তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য গুড কম্বিনেশন, এবং আমি এটা টেস্ট করতে করতে বলবো যে আসলে এটার টেস্টটা কেমন। নর্মালি আমরা এটা কিন্তু জানি যে বিফস্টেকটাতে মশলা যত কম ইউজ করা হয় তত কিন্তু এটা খুব সুস্বাদু হয়। তো এটা দেখি আসলে এটা কেমন। আমি এখন বিফস্টেকটা একটু চেক করে দেখি যে এটা কেমন। নর্মালি আমি যত বিফস্টেক খাইছি অনেকগুলো থাকে একটু হার্ড, বাট এইটা সফটনেসটা জাস্ট অসাধারণ, এবং সব কিছু মিলে এটা খাওয়ার পরে আপনার কিচ্ছু ভালো লাগবে না। ওকে কাট। তো আমি ওভারঅল একটু সব কিছু টেস্ট করে দেখি আসলে কেমন। বিফসিলিটাও অসাধারণ। আমি এই দুইটাতে খাবারের রেটিং যদি দিই 9-10 থাকবে, আর মেশ পটেটো এটা একটু চেক করি। মেশ পটেটো জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে এটা হারায় যাবে, এটা আপনি খুঁজে পাবেন না। সো এটা খুঁজেন না কখনো, এটা হারানোই থাক। আর সব কিছু মিলে খুব গুড একটা কম্বিনেশন। আর ভেজিটেবল কিন্তু আমি বলি বরাবরই, কিন্তু ভেজিটেবলটা আমার খুব পছন্দের। ভেজিটেবলটা থাকে আপনি একটা ফ্রেশ ভাইব পাবেন খাবার, এটা খুবই একদম ফ্রেশ, মনে হচ্ছে মাত্র ভেজিটেবলটা নিয়ে এসে দেওয়া হয়েছে আপনাকে, আর আপনি বসে বসে উপভোগ করছেন। একটু কাট করো। আচ্ছা, এই জায়গায় একটা সিক্রেট খেতে খেতে আপনাকে একটা সিক্রেট বলি খাবারের। আমরা যদি এইটা করি, তো আপনাদের একটা খাবারের সিক্রেট বলি, যেটা আমার সিক্রেট। আমি কি করি আসলে, একটু স্টেক, একটু ভেজিটেবল, তারপর হচ্ছে একটু মেশ পটেটো, দেন বিফ সিলি, সব কিছু একসাথে মিলায় একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে। এখানে খাবারের টেস্ট বলতে বাধ্য থাকবেন, যেটা আসলে ওয়াও। শেষ, আর কিছু বলার। তো সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি, যে আপনারা এয়ারপোর্ট, উত্তরা এইদিকে এলাকাগুলোতে যারা আছেন, তারপর হচ্ছে কাওলা রয়েছে সামনে, তো সবগুলো থেকে কিন্তু এটা খুব কাছে, এবং এইখানে আসতে আপনার খুব বেশি সময় লাগবে। এয়ারপোর্ট থেকে জাস্ট এই যে হাজি ক্যাম্প আমার সামনে এখানে দেখা যায়, হাজি ক্যাম্প থেকে একটু সামনে মিলি সুপার টাওয়ার 2nd ফ্লোরে আশকোনা বাজারের ঠিক পাশেই আর কি। তো এটা খুব কাছে, যে কোনো সময় হাঁটতে হাঁটতে চাইলেই চলে আসতে পারবেন এবং টেস্ট করতে পারবেন এই সুপার ফুডটা।